আজ আর গুড মর্নিংটা সেরকম ভালোভাবে বলতে পারছি না, কারণ আজ হচ্ছে বিজয়া। তো বিজয়া মানেই মায়ের বিসর্জন, একটা মন খারাপ। কিন্তু আবার এক নতুন এক রাশ আশা নিয়ে পরের বছরের জন্য অপেক্ষা করা, সেটাও একটা আনন্দ যে আবার এক বছর পর পুজো আসবে। তো বিজয়া মানে যেমন একদিকে কষ্ট, তারপরে আরেকদিকে খাওয়া দাওয়ার ধুম। মানে এই কদিন অনেকে মানে প্রায় হয়তো লোক নিরামিষ খেয়েছেন মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। তো তার আজকে অনেকদিন পর মাছ মাংস সব খাবে। তো আমার বাড়িতেও সেরকম মাছ মাংস সবই রান্না হচ্ছে। আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে পেটি কাতলা মাছের ভাপা আর মাটন। আর এর অবস্থা দেখো, এ এখনও স্নান করেনি। আমি কোন সকালে স্নান করেছি, মাথা আসানোর টাইম পাইনি, স্নান করে পুজো করতে চলে গেছিলাম। আজ নাকি বলছে আবার কি একটা খেলনা কিনবে। আমি বলছি আজ তো বিসর্জন হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, তুই কি কিনবি? না, আজকেও আমি একটা খেলনা কিনবো। আর মা যে চলে যাবে না, ওর জন্য এমনিতে কদিন তো পুরো বৃষ্টি হয়েছে। আর আজ আবার দেখো সকালবেলায় একদম ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে একটুখানি রোদ উঠেছিল, আবার এখন মেঘ করে আসছে। মানে মা যে যাচ্ছে মনে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাকের আওয়াজ টাওয়াজ সব বন্ধ হয়ে গেছে, কেমন ফাঁকা ফাঁকা লাগছে চারিদিক। তো এই দেখো মটন যেভাবে ওর জন্য মশলা পাকানো চলছে, এখানে আলু আর পেঁপে রেখে দিয়েছে। খাসি মাংস না, ওই ভালো একটুখানি পেঁপে দিই। আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে। আর এখানে দেখো ভাতটা প্রায় হয়ে হয়ে আসছে, আর একটুখানি ভালো করে নামিয়ে দেবো। আর এই দেখো পেটি কাতলা মাছের ভাপা। আর এ দেখো এখানে মটনটা কষানো প্রায় হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়া মানে তো বুঝতেই পারি আমরা সবাই যে মটনটা প্রায় হয়ে এসছে। এবার হালকা আর একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর অনেকক্ষণ আগে ম্যারিনেট করেছিলাম, তো ওই জন্য অনেকটা সেদ্ধও হয়ে এসছে। একটু হাতে টিপে একবার দেখে নিয়েছিলাম। কলা বউ চললো বিদায়ের পথে। কলা বউ বিদায় মানে দুর্গা ঠাকুর বিদায়ের প্রথম পর্ব শুরু। এটা দেখলে পরে মনটা যেন কেমন খারাপ হয়ে যায়। যখন কলা বউ স্নান করতে যাচ্ছিলো তখনও আমি ভিডিও করেছিলাম, আর এখন কলা বউ চলে যাচ্ছে বিদায়ের পথে, সেটাও আমি ক্যাপচার করলাম। তো গাইজ দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার এই যে আলু আর পেঁপেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হয়ে যাবে। টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো অনেকক্ষণে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কষতে কষতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা ফুটে ঝোল অল্প টেনে আনলা পর্যন্তই রাখলে পরেই সেদ্ধ হয়ে যাবে পুরো। তো এই দেখো আমার দুপুরের খাবার একদম রেডি। একটা রূপের জন্য বেড়ে দিয়েছি মাছের ভাপা মটন। তো এখানে দেখতে পাচ্ছ রূপ খেতেও বসে গেছে, বলছে আমি আর লোভ সামলাতে পারছি না, আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে, আমার খেতে দিয়ে দাও। তো এখানে ও খাচ্ছে, আর এপাশে ওর দাদুর খাওয়া হয়ে গেছে। একটু দেরি করলো, বললো আমি একটু দেরি করে খাবো, কারণ মিষ্টি খেয়ে নিয়েছিল আগে, ওর জন্য জল খেতেই পেটটা একটা ভর্তি হয়ে গেলো। বলে ভালো করে খিদে পাক দিলে আমি খাবো। তো বেশিক্ষণ কোথায়, 10 মিনিটের মধ্যে ও জলে খিদে পেয়ে গেলো। আমি হোক ঠিক আছে খেয়ে নে এবার আস্তে আস্তে। এখনো সোস টপারকে ধরা হয়নি, এখনো সোস টপার এখনো বসে রয়েছে বাটির মধ্যে চুক্তি করে। তো গাইস এই হলো আজকে দুপুরের ফুল মেনু। তো রূপ তো অনেক কিছু খাবে না, ওর জন্য ওকে সব কিছু দেওয়া হয়নি, ওকে শুধু মাছ আর মাংসটা দিয়ে হয়েছিল। বললো দই মিষ্টি পরে খাবে, ওর জন্য ওকে দই মিষ্টিও দেওয়া হয়নি। আর এই যে থালায় বেড়ে দিয়েছি, এটা আমার বর খাবে। তো ভাবলাম এটা যেহেতু ফুল মেনু তো এটাই ভালোভাবে ক্যাপচার করি। সাইডে কিন্তু স্প্রাইটও আছে। এক্ষুনি ঝরঝর করে বৃষ্টি হয়ে গেল, আবার মেঘ করে আসছে, বৃষ্টির বন্ধ আছে। আর রূপের মুখটা দেখো ভার হয়ে আছে, কিন্তু খেলনাটা রূপ হাতছাড়া করেনি, ওটা ওর কাছে রেখে দিয়েছে। কোথা থেকে একটা সাদা আবার কি হয়ে গেছে, দুটো হয়ে গেছে। চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন ঘুমাবো, আবার বিকেলে কথা বলবো। চলো টাটা। এই গেঞ্জিটা আজ আলমারি খুলতে খুলতে হঠাৎ পেয়ে গেলাম। তো ভাবলাম আজ যেহেতু দশমী আছে, এই ড্রেসটা কেন বাদ যাবে, এটা দশমীর জন্যও পরিয়ে দিই।
আর আমরা একটুখানি বাইরে গেছিলাম তো রূপের খেলনা আনতে, ওর জন্য খেলনা নিয়ে আসার সময় রোল আর চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি। তো গাইস তখন তো দেখলে যে রোল আর চিকেন পকোড়া নিয়ে আসছি, ওটা আনতে শুধু আমি মানে বেরোইনি, আরও একটা জিনিস এসছে আজকে। আর কার কী জিনিস এসে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। এই যে এটা এসছে, এটা কি? লেজার লাইট। আচ্ছা এটা আনা হয়েছে, এটা নাকি অনেকদিন ধরেই দেখছিল, নেবে নেবে করে আর নেওয়া হয়নি। আমি তাহলে তুই প্রথম দিনই নিয়ে নিতে পারতি, তাহলে প্রথম দিনে তুই কেন বন্দুকটা নিলি? ওটা কি এখন কোমরে ঢুকাতে হবে? না ঢুকালে হবে না। আর এই খাপের মধ্যে যে ব্যাটারি ছিল, ব্যাটারিটা ভেতরে আছে নাকি? আচ্ছা ওই ওই লাগছে, চোখে লাগছে বাবা, রূপ চোখে লাগছে। এটা নিয়ে সারা সন্ধ্যাটা ছিল, চোখে লাগছে বাবা। তুই আর কাজ করবি বুঝেছিস, দেওয়ালির সময় না এবার আর মানে গোটা বাড়িতে লাইট লাগাবো না, এটা লাইট এই লাইটটা লাগিয়ে দেবো তাহলে হয়ে যায় বুঝেছিস। তো এটা নিয়ে বললাম যে সারা সন্ধ্যে খেললো, তারপরে বাবাই লাগছে। কিন্তু দুপুরে যে মাংস হয়েছিল সেই মাংসটা গরম করে সবাই মিলে খেয়ে নিয়েছি, মুড়ি খেয়েছি, ভাত খেয়েছি, যে যা পেয়েছি খেয়েছে। ওপরে ও আচ্ছা ওপরে মেরেছে সেটা দেখাতে হচ্ছে। তো গাইস ও এরকম সারা রাত ধরে পারলে পরে করতে থাকবে, কিন্তু আমাকে তো ঘুমাতে হবে। এখন বারোটা না তো সরি 11:45 বাজে। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই সাবধানে থাকবে, আর রূপের মতো কেউ বদমাশি করবে না। হাসছিস যে, তুই বদমাশি করিস নি এই কয়দিন? তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, সবাইকে টাটা।